মৌমাছির আক্রমণে বিপর্যয় কমলপুর ডিগ্রি কলেজ, আক্রান্ত 30 জনেরও বেশি ছাত্রছাত্রী। এদিন কলেজের মৌমাছির চাকে আঘাত করে কোনো শিকারি পাখি বা প্রাণী, এতে হিংস্র হয়ে চাক ছেড়ে বেরিয়ে আসে মৌমাছি, যাকে সামনে প্রায় তাকেই কামড় বসাতে থাকে। দিশেহারা হয়ে পড়ে ছাত্রছাত্রীরা, প্রায় 30 জনের বেশি ছাত্রছাত্রী এবং কর্মচারী আক্রান্ত হয় এখন চিকিৎসাধীন অবস্থায়। আজকে কলেজে ফার্স্টে আয় দেখি অনেকে মৌমাছি কামড় দিতে, তো আমরা কলেজে ঢুকতে পারছি না, অনেকে কামড় দিয়ে পায়খানা দিতে হসপিটালে গেছে, তো এখানে ভিতরে যেতে পারছি না, ক্লাসও আসলো। তো আজকে তোমরা কি সব কলেজের বাইরে? কলেজের বাইরে ভিতরে ঢুকতে পারি না মৌমাছি লেগে। কতজনকে কামড় দিয়েছে জানো কি? এখানে 5-6 জন পায়খানা দিতে গেছে। কোথায় ভিতরে? কলেজের কে নিয়ে আসলো হাসপাতালে? হাসপাতালে কে নিয়ে আসলো? ওই তো ফায়ার সার্ভিস দোকানের দাদাটা। তোমার নাম কি? সঙ্গীতা দাস।